বিসমিল্লাহ রহমানুর রহিম ভরক্রিয়া সূত্রের গাণিতিক প্রকাশ নিয়ে আলোচনা করব। আমি হাইমুর রহমান সহকার অধ্যাপক রসায়ন বিভাগ সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ ভরক্রিয়া সূত্রের গাণিতিক প্রকাশ কেসি এবং এর রাশিমালা প্রতিপাদন একটু লক্ষ্য করো মনে করি এ প্লাস বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি হয়েছে ইহা একটি উভমুখী এবং গ্যাসীয় বিক্রিয়া অর্থাৎ আমাদের যে বিক্রিয়ক সমূহ এবং সমূহ এর ভৌত অবস্থা গ্যাসীয় গ্যাসীয় উভমুখী বিক্রিয়া তো এ এর মোলার ঘরমাত্রা হল এর মোলার ঘর মোলার ঘরমাত্রা একটা সক্রিয় ভর মোলার ঘনমাত্রা হলো থার্ড ব্র্যাকেট অফ এ ঠিক বি এর মোলার ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট অফ বি সি এর মোলার ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট অফ সি এবং ডি এর মূলার ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট অফ ডি সুতরাং এই বিক্রিয়াটা লক্ষ্য করো উভমুখী বিক্রিয়ায় এ এ এবং বি বিক্রিয়া করে সি এবং ডি তৈরি করে এটা হল সম্মুখবর্তী বিক্রিয়া অর্থাৎ এ এবং বি বিক্রিয়া করে যখন সি আর ডি তৈরি করে তখন তা হলো সম্মুখবর্তী বিক্রিয়া এবং এই সম্মুখবর্তী বিক্রিয়ায় এ এবং বি হলো বিক্রিয়ক এবং সি এবং ডি হল উৎপাদ তো যেহেতু এ এবং বি হলো বিক্রিয়ক সুতরাং সম্মুক বিক্রি সম্মুকবর্তি বিক্রিয়ার ক্ষেত্রে এ এবং বি হল বিক্রিয়ক সুতরাং ভরকিনের সূত্র অনুসারে সম্যুকবর্তি বিক্রিয়ার হার অর্থাৎ আমরা জানি ভরকের সূত্র অনুসারে বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপতীক বা সক্রিয় ভরের গুণ ফলের সমানুপতীক তো যেহেতু স বিক্রিয়ার ক্ষেত্রে এ এবং বি হলো বিক্রিয়ক সুতরাং সমূহবর্তী বিক্রিয়ার হার আর এফ আর হল রেড এফ মানে ফ্রন্ট মানে সম্মুখবর্তী বিক্রিয়ার হার সমানুপাতিক সমূহবর্তী বিক্রিয়ার ক্ষেত্রে যে বিক্রিয়ক এ এবং বি এর মূলার ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক যেটা আমরা ভরকিরিয়া সূত্র থেকে জেনেছি এরপরে আমরা বা আর এফ সমান বড় হাতের কে ওয়ান একটা সমানুপাতিক ধ্রব ইন্টু এ ইন্টু বি এটা এক নং সমীকরণ এখন পশ্চাদবর্তী বিক্রিয়া পশ্চাদবর্তী বিক্রিয়া মানে সি এবং ডি বিক্রিয়া করে এ বি তৈরি করে এটা হলো পশ্চাদবর্তী বিক্রিয়া অর্থাৎ এখানে সি এবং ডি বিক্রিয়া করে এ এবং বি তৈরি করে এটা হলো পশ্চাদবর্তী বিক্রিয়া আর এই পশ্চাদবর্তী বিক্রিয়ায় হলো সি এবং ডি হলো বিক্রিয়ক এবং এ এবং বি হল উৎপাদ তা যেহেতু সি এবং ডি কি বিক্রিয়ক পশ্চাদবর্তী বিক্রিয়ার ক্ষেত্রে পশ্চাদবর্তী বিক্রিয়ার ক্ষেত্রে সি এবং ডি হল বিক্রিয়ক সুতরাং পশ্চাদবর্তী বিক্রিয়ার হার আর বি মানে রেট অফ রিয়াকশন আর বি মানে ব্যাক পর্ষাদবর্তী বিক্রিয়ার হার সমানুপাতিক সি এবং ডি সি এবং ডি যেহেতু এখানে বিক্রিয়ক হোক বিক্রিয়ার ক্ষেত্রে সুতরাং বিক্রিয়কের সক্রিয় সক্রিয়ভারের সমানুপাতিক এখানে সক্রিয় ভারটা মূলার ঘনমাত্রা দ্বারা প্রকাশ করা হয়েছে সুতরাং আরবি সমানুপতিক সি এর মূলার ঘনমাত্রা গুণ ডি এর মোলার ঘনমাত্রা এখন আবার আরবি সমান হল কে টু একটা ধ্রুব সি গুন্ডি ডি এটা দৈনিক সমীকরণ সাম্য অবস্থায় সম্মুখবর্তী বিক্রিয়ার হার এবং পশ্চাদবর্তী বিক্রিয়ার হার সমান হয় সুতরাং আমরা লিখতে পারি আরবি সমান আরবি এখন এই মানগুলি বসায় আর এর মান হলো কে অন এ ইন বি আর বি এর মান হলো কে টু সি ইন্টু ডি এরপরে আমরা সাইড চেঞ্জ করি এই কে কে অনের কে অনের নিচে কে টু আর এটাকে এই পাশে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে এখন দেখো কে অন এবং কে টু এই দুটা ধ্রুবকের অনুপাত একটা ধ্রুবক হবে কেয়ন একটু কে কে টু দুটা ধ্রুবক এই ধ্রুবকের অনুপাত একটা ধ্রুবক হবে সেটাকে আমরা কে সাফিক্স সি দ্বারা প্রকাশ করি এখন এই কে সি সমান হল মানে যেহেতু এটা মোলার ঘনমাত্রা থার্ড ব্র্যাকের দ্বারা সি এর মোলার ঘনমাত্রা এবং থার্ড ব্র্যাকের দ্বারা ডি এর মোলার ঘনমাত্রা এগুলি এই রাশিগুলো যেহেতু মোলার ঘনমাত্রা সুতরাং এই এই যে ধ্রুবকটাকে আমরা কে সি দ্বারা প্রকাশ করবো কে সি হল মোলার ঘনমাত্রার সাপেক্ষে সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক বলা যায় তো এটা হলো তিন নং সমীকরণ হলো ভরক্রিয়া সূত্রের গাণিতিক প্রতিপাদন মোলার ঘনমাত্রার সাপেক্ষে কিসের সাপেক্ষে মোলার ঘনমাত্রার সাপেক্ষে এরপরে এ এবং আবার যদি আমরা আংশিক চাপ বিবেচনা করি এ বি সি এবং ডি এর আংশিক চাপ যথাক্রমে পি এ পিবি এবং পিডি হয় তাহলে আমরা একটু লক্ষ্য করি আংশিক চাপের সাপেক্ষের হলো কে সাফিক স্পি সমান হল উৎপাদের যে সক্রিয় ভর মানে আংশিক চাপের গুণ ফল গুণফলাকের উপরে যাবে এবং বিক্রিয়কের আংশিক চাপের গুণফল ফল নিচে যাবে অর্থাৎ বিক্রি উৎপাদের উৎপাদের আংশিক চাপের গুণ ফল অনুপাত হলো বিক্রয়কের আংশিক চাপের গুণ ফল এটা হলো সাফিক স্পি আমরা সক্রিয় ভরের উৎপাদের সক্রিয় ভর থাকবে উপরে এবং বিক্রয় সক্রিয় ভর থাকবে নিচে এবং যদি একাধিক বিক্রি হয় তাহলে গুণ আকারে থাকবে এটা হলো এর রাশিমালা অর্থাৎ তিন নং ও চার নাং হলো কেসি এবং এর রাশিমালা এখন এটি একটু লক্ষ্য করো মনে করি এ যোগ এ থেকে তৈরি হল বি যোগ বি যোগ বি যোগ সি তৈরি হলো তাহলে আমরা যদি আংশিক মোলার ঘনতার সাপেক্ষে সাম্যাঙ্ক বলি এই বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়াটার ক্ষেত্রে তাহলে আমরা কী বলতে পারব যে এ এর সরি উৎপাদের উৎপাদের মোলার ক্ষমতা বি এখানে যোগ আকার আছে এখানে তো গুণ আকারে বি ইন্টু বি এবং উৎপাদ আর একটা আছে ইন্টু সি এবং বিক্রিয়া উৎপাদ যাবে উপরে গুণ আকারে এবং বিক্রি হক যাবে নিচে গুণ করে এ ইন টু এ তাহলে আমরা একটু লক্ষ্য করি সুতরাং কে সি আমরা কী লিখতে পারি বি টু বি কিউব সি আর এ কিউব এ স্কোয়ার লিখতে পারি অর্থাৎ এখানে টু এ এ জো কে সমান টু এদিকে থ্রি বি যোগসি একটু লক্ষ্য করি এই যে টু এই যে এটা মূল সংখ্যা এটা হলো মূল সংখ্যা এই মূল সংখ্যাটা পাওয়ার হয়ে যাচ্ছে এখানে মোল সংখ্যা থ্রি পাওয়ার হয়ে যাচ্ছে আর এখানে মূল সংখ্যা ওয়ান পাওয়ার হয়ে যাচ্ছে আমরা অন দিচ্ছি না তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে এটা হলো কেস কে কেসি কেস আপিক্সি এর রাশিমালা সুতরাং কেস আপিক্সি সমান আমরা এটা লিখতে পারি পাঁচ নম্বর সমীকরণ যদি আমরা আংশিক চাপ ধরি তাহলে কে সাপিক্স পি হবে কে সাপিক্স পি হবে একটু লক্ষ্য করো যে এর বি এর আংশিক হিসাব এর কিউব এর আংশিক কিউব এবং সি এর আংশিক হিসাব হল পিসি এবং এর আংশিক হিসাব হলো পি এ তার স্কোয়ার হবে অর্থাৎ মূল সংখ্যা মূল সংখ্যা পাওয়ার হয়ে যাচ্ছে মূল সংখ্যা পাওয়ার হয়ে যায় তাহলে একটা উদাহরণ দিই আমরা এক্সাম্পল দিয়ে তোমরা ক্লিয়ার হবে একটা এক্সাম্পল দেই যেমন এন টু যোগ থ্রি এইচ টু এস থ্রি এই বিক্রিয়ার ক্ষেত্রে কে সি হবে হল অ্যামোনিয়া উৎপাদের মূল সংখ্যা এই এটা হলো মূল সংখ্যাটা উৎপাদের মূলার ঘরামাত এই মূল সংখ্যাটা পাওয়ার হয়ে যাবে এই যে এটা পাওয়ার হয়ে যাবে এন টু এর পাওয়ার অন অন দেওয়া লাগে না এবং এস এর পাওয়ার হয়ে যাবে থ্রি অর্থাৎ মূল সংখ্যা পাওয়ার হয়ে যাবে আর এই ক্ষেত্রে যদি আমরা কেসাফিক্স পি এর রাশিমেলা বের করি তাহলে উৎপাদ হল অ্যামোনিয়া অ্যামোনিয়ার আংশিক হিসাব পি এনএস থ্রি তার এই দুই স্কোয়ার হবে এবং একটা যাবে পি অফ এন টু এন টু পি অফ এইচ টু এর পাওয়ার হয়ে যাবে এই যে এটা মোল সংখ্যাটা পাওয়ার হয়ে যাবে তাহলে এইটা হলো দেখো অ্যাম অ্যামিন উৎপাদনের ক্ষেত্রে আমাদের কে সি এবং কে সাফিক্স পি এর রাশিমেলা আশা করি সবাই বুঝতে পারছো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ থ্যাংকস